হ্যালো ফ্রেন্ডস, চাইতলা ফাউন্ডেশনের দ্বিতীয় তলার ছাদে ইলেকট্রিক্যাল পাইপ ওয়ারিং এর কাজ, পাইপ ফেলানোর পদ্ধতি এই ভিডিওতে আজকে আমি আপনাদেরকে দেখাই দেবো। মূল টপিকে যাওয়ার আগে ফিরে আসতেছি ইনটোর পর। তো ফ্রেন্ডস, মূল টপিকে চলে আসলাম। চাইতলা ফাউন্ডেশনের দ্বিতীয় তলার ছাদে ইলেকট্রিক্যাল পাইপ ওয়ারিং এর কাজ, পাইপ ফেলানোর গোপন পদ্ধতি এই ভিডিওতে আপনাদের সঙ্গে শেয়ার করব এবং আপনাদেরকে দেখাই দেবো। সঠিক নিয়মে ছাদে পাইপ ফেলানোর পদ্ধতি, তো চাইতলা ফাউন্ডেশনের দ্বিতীয় তলার ছাদে ইলেকট্রিক্যাল পাইপ ওয়ারিং, এটা হচ্ছে চাইতলা ফাউন্ডেশনের মসজিদ। মসজিদের ছাদে আমরা দ্বিতীয় তলার ছাদে ইলেকট্রিক্যাল পাইপ ওয়ারিং করব। লাইট, ফ্যান এবং এসির পয়েন্ট জন্য আমরা পাইপ ওয়ারিং করব ছাদে। লাইট, ফ্যান এবং এসি এবং সানবক্সের জন্য আমরা পাইপ ওয়ারিং করব। সানবক্স, লাইট পয়েন্ট, এসির পয়েন্ট, পাওয়ার সকেট, সুইচ বোর্ড জন্য আমরা ইলেকট্রিক্যাল পাইপ ওয়ারিং করব। এটা চারতলা ফাউন্ডেশনের মসজিদের দ্বিতীয় তলার ছাদে ইলেকট্রিক্যাল পাইপ ওয়ারিং। মসজিদের দ্বিতীয় তলার ছাদে ইলেকট্রিক্যাল পাইপ ওয়ারিং, তো দেখেন আমরা ইলেকট্রিক্যাল পাইপ ওয়ারিং করছি। এটা চারতলা ফাউন্ডেশনের মসজিদ, তো মসজিদের জন্য আমরা লাইট, ফ্যান, এসির পয়েন্ট, সানবক্স জন্য আমরা ইলেকট্রিক্যাল পাইপ ওয়ারিং করছি। তো দেখেন সঠিকভাবে আমরা ছাদে ইলেকট্রিক্যাল পাইপ ওয়ারিং করতেছি চাইতলা ফাউন্ডেশনের দ্বিতীয় তলার ছাদ। তো এইখানে আমরা সার্কুলার বক্স বসাইছি, দেখেন তো অনেক সুন্দরভাবে এবং সঠিকভাবে আমরা ছাদে ইলেকট্রিক্যাল পাইপ ওয়ারিং করি। আমার চ্যানেলে ইলেকট্রিকের কাজে সব ভিডিও হয়, আপনারা দেখবেন আমার চ্যানেলে গিয়ে ইলেকট্রিক্যাল কাজে সব ভিডিও, অথবা আমার ভিডিও ডিসক্রিপশন বক্সের লিঙ্কে ক্লিক করে দেখে নিতে পারেন। ইলেকট্রিক্যাল কাজের সকল ভিডিও পাবেন আমার চ্যানেলে। তো দেখেন আমার সঠিক নিয়মে ছাদে ইলেকট্রিক্যাল পাইপ ওয়ারিং করছি এবং ফিটিং করছি। দেখেন সঠিক নিয়মে লাইট পয়েন্ট, এসির পয়েন্ট, সুইচ বোর্ড এবং ফ্যানের পয়েন্টের জন্য আমরা পাইপ ফিটিং করছি সঠিক নিয়মে। দেখেন ইলেকট্রিক্যাল পাইপ ওয়ারিং এর কাজ। ফ্রেন্ডস দেখেন আমাদের ছাদে ইলেকট্রিক্যাল পাইপ ওয়ারিং এর কাজ চলতেছে সঠিক নিয়মে। আমরা ছাদে ইলেকট্রিক্যাল পাইপ ওয়ারিং করতেছি। সঠিক নিয়মে ছাদে ইলেকট্রিক্যাল পাইপ ওয়ারিং। তো ভিডিওটি ফুল ভিডিওটি দেখবেন তাহলে আপনি অবশ্যই বুঝতে পারবেন ছাদের পাইপ ফেলানোর পদ্ধতি বা ছাদে পাইপ ওয়ারিং এর পদ্ধতিটি। তো ভিডিওটি মনোযোগ সহকারে দেখতে হবে, তাহলে আপনি বুঝতে পারবেন ছাদের পাইপ ওয়ারিং এর কৌশল বা পদ্ধতি বা কিভাবে ছাদে কাজ করতে হয়। তো আমরা সরাসরি আপনাদেরকে দেখাচ্ছি ছাদের পাইপ ওয়ারিং এর কাজগুলো, এবং যারা ইলেকট্রিক্যাল কাজ শিখতে চান তারা আমার চ্যানেলে গিয়ে দেখতে পারেন আমার সকল ভিডিওগুলো, আমার চ্যানেলের সকল ইলেকট্রিক্যাল কাজের ভিডিও। ছাদে ইলেকট্রিক্যাল পাইপ ফেলানোর কাজ, ছাদে ইলেকট্রিক্যাল পাইপ ওয়ারিং। ফ্রেন্ডস আমরা সঠিকভাবে ছাদে ইলেকট্রিক্যাল পাইপ ফিটিং করলাম, দেখেন সঠিকভাবে, এবং লাইট, ফ্যান হবে এজন্য আমরা অনেকগুলো পয়েন্ট দিছি সার্কুলার বক্স, দেখেন অনেকগুলো। চারতলা ফাউন্ডেশনের দ্বিতীয় তলার ছাদে ইলেকট্রিক্যাল পাইপ ওয়ারিং করতেছি। এটা একটা মসজিদ হবে, চারতলা মসজিদ। সঠিক নিয়মে আমার ছাদে ইলেকট্রিক্যাল পাইপ ওয়ারিং করলাম এবং এখনো আমাদের ছাদে ইলেকট্রিক্যাল পাইপ ওয়ারিং এর কাজ চলতেছে।
বন্ধুরা, ছাদে ইলেকট্রিক্যাল পাইপ ওয়ারিংয়ের কাজ চলতেছে। সঠিক নিয়মে ছাদের পাইপ ওয়ারিংয়ের কাজ প্রতিটা সার্কুলার বক্সে আমাদের লাইট পয়েন্ট থাকবে, ফ্যানের পয়েন্ট থাকবে। এটা চারতলা ফাউন্ডেশনের মসজিদ, তো শুধু লাইট এবং ফ্যানের পয়েন্টই বেশি থাকবে। এই জন্য আমরা সার্কুলার বক্স ফিটিং করছি, দেখেন সঠিকভাবে। তো সার্কুলার বক্স ফিটিংয়ের কাজগুলো এখনও চলতেছে। সঠিক নিয়মে আমার ছাদে ইলেকট্রিক্যাল পাইপ ওয়ারিং করে থাকি। এবং আমার চ্যানেলে নতুন হয়ে থাকলে অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা বেল আইকনটি অন করে দিবেন। এবং আপনাদের বুঝতে কোনো অসুবিধা হলে কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন, আমি আপনাদের কমেন্টসের উত্তর দেব। তো ফ্রেন্ডস, আমাদের ছাদে পাইপ ওয়ারিংয়ের কাজ মোটামুটি কমপ্লিট এবং কাজ শেষের দিকে। সঠিক এবং সুন্দরভাবে আমরা ছাদে ইলেকট্রিক্যাল পাইপ ওয়ারিং করলাম এবং ফিটিং করলাম। তো এখনও আমাদের কিছু কাজ বাকি আছে, তাই আমরা করতেছি ছাদের পাইপ ওয়ারিংয়ের কাজ করতেছি, ইলেকট্রিক্যাল পাইপ ফিটিংয়ের কাজ ছাদে। এরপর ছাদে ঢালাই হবে। তো এটা আন্ডারগ্রাউন্ড লাইনও বলতে পারেন। তো সঠিকভাবে আমরা ছাদে পাইপ ওয়ারিং করতেছি, দেখেন। তো এইখানে আমরা একটি সার্কুলার বক্স ফিটিং করতেছি, তার পাশের রুমে লাইন চলে যাবে, মেন লাইন তার পাশের ফ্লোটে লাইন চলে যাবে। এটা চারতলা ফাউন্ডেশনের মসজিদ, এটা অনেক বড় একটা মসজিদের কাজ আমরা করতেছি, দেখেন। তো আমরা সার্কুলার বক্সটি ফিটিং করলাম, দেখেন সঠিকভাবে আমার সার্কুলার বক্সটি ফিটিং করলাম। এখন আমরা গুণা বাদাই করব। তো চারতলা ফাউন্ডেশনের দ্বিতীয় তলার ছাদে আমরা ইলেকট্রিক্যাল পাইপ ওয়ারিং করলাম সঠিকভাবে। এখন আমরা গুণা বাদাই করব। তো চ্যানেলে নতুন হয়ে থাকলে অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা বেল আইকনটি অন করে দিবেন। এবং আপনাদের বুঝতে কোনো অসুবিধা হলে কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন, ভিডিওতে অবশ্যই একটি লাইক করে দিবেন। তো ফ্রেন্ডস, দেখেন আমরা সঠিকভাবে ছাদে ইলেকট্রিক্যাল পাইপ ওয়ারিং করলাম। লাইট পয়েন্ট, এসির পয়েন্ট, সানবক্সের পয়েন্ট, সকল ধরনের ব্যবস্থা আমরা রাখছি ছাদের পাইপ ওয়ারিংয়ের কাজ। বন্ধুরা, আমরা সঠিকভাবে ছাদে পাইপ ওয়ারিং করলাম। তো আমরা ছাদে সকল ধরনের ব্যবস্থা রাখছি, আইপিএস, সোলার, জেনারেটর এবং লাইট পয়েন্ট, এসির পয়েন্ট, ফ্যানের পয়েন্ট, সকল ধরনের ব্যবস্থা রাখছি। তো আমরা সঠিকভাবে ছাদে ইলেকট্রিক্যাল পাইপ ওয়ারিং করলাম। তো বন্ধুরা, ভিডিও ভালো লাগলে অবশ্যই একটি লাইক করবেন এবং কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন এবং আপনাদের বন্ধুদের সঙ্গে শেয়ার করবেন।